नमस्कार বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বানাবো সবজি ডাল। তো এই সবজি ডাল বানানোর জন্য আমি এখানে মসুরি ডাল নিয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি। তো এখন যেহেতু শীতের সময় নয়, তো তেমন কিছু সবজি পাওয়া যায় না। তো আমার কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো নিয়ে আমি সবজি ডাল বানাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি সবজি দিয়ে ডাল বানাচ্ছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করবেন। আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে গাজর নিয়েছি একটা, না পেঁয়াজ দেবো, করছি, বৃষ্টি হয়নি তো এখানে, আমাদের এখানে তো চলছে রে, তাই তো। রোদের কি ফুটছে বললি? কি ফুটছে? বস তোরা, বস কেবেন, বস করে তো বেপে পেয়ে নিয়েছি। যে দুটো লাগবে না, দুটো পড়ে গেল, তো এই ছোটটা আমি ব্যবহার করবো। লিভার বিক্রি করতে কিনতে হয়? লিভার তোর লিভার আছে? আমি কিনে লাগিয়েছি, আমি সবাই কিনে লাগাইতে হয়। ওই দোকানে কিনতে পাওয়া যায়, তো বাবাকে বলবি দোকানে কিনে যায় কিনে আনতে, দিয়ে তোর মাকে বলবি সেলাই করে লাগিয়ে দিতে পেটকেটে। কেন, কি হলো? লিভার ছেড়ে কি করে বাঁচবি? বড় হয়েছিস না? তোর আছে, তো কিনে লাগিয়ে দিচ্ছে তোকে। ও ছোট বাচ্চা না, ওখানে কিনে লাগাইনি ওরা কোন মা বাবা, কিনে লাগাইতে হবে। তো বাবাকে বলবি যে বলছি আমি বড় হয়েছি, এবার আমাকে একটা লিভার কিনে দাও। তোতে হাসছি, হাসবো না আমি যে তোর তোর এখন লিভার কিনে দেয়নি তোর বাবা, হাসির ব্যাপার নয়। দুঃখ দেওয়া দুঃখ দিয়ে ব্যাপার, আমার কিন্তু হাসি পাচ্ছে, কিন্তু আমার হাসি পাচ্ছে। তোর পেটে সেলাই, তো সেলাই বুঝে যাবে। তো একসাথে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এবার আমি এগুলোকে ধুয়ে নেবো ভালোভাবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। দেখে ভালোভাবে নিয়ে নেবো। এবার মসুরি ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি ধুয়ে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে আমি এখন খুব অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত জিনিস উপকরণগুলোকে আমি সেদ্ধ করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার যতক্ষণ না সবজিটা আর ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ঢাকা থাকবে। আর আমি যে ডাল সবজিটা বানাচ্ছি এটা বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য খুবই উপকারী। আর আপনারা যদি এটা বাড়িতে বানিয়ে খান তো ভাতের সাথে তো খাওয়া হবে, তার সাথে রুটির সাথেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন এইভাবে একবার বানিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রায় 5 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন উনুনটা আমার খুব ভালো জ্বলে গেছে। প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল জ্বালাতে, এটা যেহেতু কাঠের উনুন তো প্রথমে জ্বালানো খুব কষ্টকর, কিন্তু একবার জ্বলে গেলে তারপর সহজে নিভায় না। তো বন্ধুরা, এবার আমি দেখে নিয়েছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ডাল আর সমস্ত সবজিটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল রাখা একটা গোটা পেঁয়াজ আমি এভাবে ডুমো ডুমো হয়ে কেটে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোকে আমি বড় বড় পিস করে কেটেছি।
এটাকে আমি খুব বেশি ভাজবো না, বাস এতটুকুই ভেজে নেব। এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব। তারপর এটাকে একটু নিয়ে নেব। এবার আমি এর মধ্যে প্রায় 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি একটা আদাকে গ্রেট করে নেব। আদাটাকে আমি শেষেই দিচ্ছি, কারণ আদার যে একটা সুগন্ধ আছে সেটা থেকে যাবে ডালের মধ্যে, আর সেটা খেতে সত্যি খুব ভালো লাগে। আর ডালটা খাবার সময় আদার সুগন্ধটা পেলে খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে বিশেষ করে, তার জন্য আমি দিচ্ছি এমনভাবে। এবার ডালটাকে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমাদের সবজি ডালটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের গরম গরম সবজি ডাল তৈরি হয়ে গেছে। এবার আমরা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা ভাত করেছিলাম তার সাথে আজকে, তো বন্ধুরা আমরা এটা খেয়ে দেখলাম, এটা খেতে ভালো হয়েছে। আর আপনারা যদি বাড়িতে বানান আপনাদেরও অবশ্যই খেতে ভালো লাগবে। এটা শুধুমাত্র স্বাদের দিক থেকে ভালো নয়, এটা আপনার শরীরের পক্ষেও খুব ভালো, যেহেতু ডাল আছে বিভিন্ন সবজি আছে, তো এটা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এটা খুবই উপকারী। তো আপনারা বাড়িতে এভাবে চেষ্টা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খেতে ভালো লাগছে, সমস্ত সবজি দিয়ে ডাল সত্যি এটা খেতে খুব ভালো লাগছে। শুধু ভাত আর এরকম সবজি থাকলে, ডাল সবজি থাকলে আর কোনো কিছু লাগবে না ভাত খাওয়ার জন্য। যদি এমন কেউ আছে যারা রান্না করতে হিমতো রান্না করতে পারে না, কিছু নয়, তাই শুধুমাত্র কুকারের মধ্যে অথবা কড়াইয়ের মধ্যে কিছু ডাল এরকম কতগুলো সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে কিছুক্ষণ এড়ে নিয়ে সেদ্ধ করে নিলেই ভাতের জন্য তরকারি আর চিন্তা করতে হবে না, খাওয়া হয়ে যাবে ভাত।